মাথার উপরে তুলোর মতো মেঘ, সীমান্তর দিকে ক্যানভাসে আঁকা ছবির মতো সবুজ পাহাড়, নিচে পানি পাথরের সংমিশ্রণ, পাহাড়ের বুক চিরে বয়ে চলছে ঠান্ডা পানির স্রোত, সেই পানিতে দাপিয়ে বেড়াচ্ছে শিশু থেকে বয়োজ্যেষ্ঠরা। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সিলেটের কোম্পানিগঞ্জের পর্যটন কেন্দ্র সাদাপাথরে দেখা মিলে এমন দৃশ্য। ভোলাগঞ্জ বর্তমানে দেশের অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত পেয়েছে। সিলেট জেলার কোম্পানিগঞ্জ উপজেলায় এই সাদাপাথর অবস্থিত। ভোলাগঞ্জের আশেপাশে রয়েছে ভারতের মেঘালয় রাজ্যের সুবিশাল পাহাড় পর্বত, যেখান থেকে নেমে আসা ঝর্ণা দ্বারা একদিকে যেমন ধলাই নদের পানির প্রধান উৎস, ঠিক তেমনি এই নদের স্রোতই ভোলাগঞ্জের প্রাকৃতিক সৌন্দর্যের মূল উৎস। সাদাপাথরের আশেপাশে সবুজ পাহাড়, ঘন মেঘ আর পাহাড়ি ঢলের সাথে নেমে আসা সাদাপাথর ধলাই নদের সাথে মিশে ভোলাগঞ্জের প্রাকৃতিক সৌন্দর্য যেন আরো হাজার গুণ বাড়িয়ে দিয়েছে, যা পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে। প্রিয় দর্শক, সিলেট ভ্রমণের এই পর্বে থাকবে ভোলাগঞ্জ সহ সিলেটের আরো বেশ কয়েকটি দর্শনীয় স্থান, যেমন মালিনীচড়া চা বাগান, রাতারগুল জলাবনের যাবতীয় ভ্রমণ খুঁটিনাটি, ঢাকা থেকে কিভাবে আসবেন এবং পুরো একটি দিন কিভাবে কাটাবেন, কোথায় কোথায় ঘুরবেন, কেমন খরচ হবে, বিস্তারিত সকল তথ্য তুলে ধরব এই ভিডিওতে। তাই যাহারা স্বল্প খরচে একদিনে ডে ট্যুর করতে চান, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ভোলাগঞ্জের উদ্দেশ্যে আজকে আমার যাত্রা শুরু ঢাকার সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে। যেহেতু আমি একটি ট্রাভেল গ্রুপের সঙ্গে যাচ্ছি, তাই আমার জন্য হানিফ পরিবহন নামের এই বাসটি নির্ধারিত। ইনশাআল্লাহ রাত 11টার পর আমাদের বাস সিলেটের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে। ভোলাগঞ্জের এই সাদাপাথর ভ্রমণ করতে হলে আপনাকে প্রথমে সিলেট শহরে আসতে হবে। রাজধানী ঢাকার সায়দাবাদ, মহাখালী ও ফকিরাপুল থেকে নিয়মিত প্রতিদিন কয়েকটি বাস ছেড়ে আসে সিলেটের উদ্দেশ্যে। ইউনিক, শ্যামলি, গ্রিন লাইন, এনা পরিবহন ও লন্ডন এক্সপ্রেস সহ বড় মাপের কয়েকটি বাস রয়েছে ঢাকা টু সিলেট লাইনে, এবং এ সকল নন এসি বাসের ভাড়া পড়বে জনপ্রতি 450 থেকে 550 টাকা, এসি পরিবহনের ভাড়া পড়বে জনপ্রতি 900 থেকে 1200 টাকার মধ্যে। আর এ সকল বাস 5 থেকে 7 ঘন্টার ভিতর আপনাকে সিলেট শহরে পৌঁছে দিবে। গড়িতে এখন রাত 3টা বাজে। আমাদের বাস মধ্যরাতের বিরতি হিসাবে ব্রাহ্মণবাড়িয়ার এই লাল শালক হোটেলটিতে পার্কিং করেন এবং 30 মিনিটের একটি ভ্রমণ বিরতি দেন। যদিও আমাদের হোটেল পানসিতে পার্কিং করার কথা ছিল, কিন্তু কি কারণে এই হোটেলে নিয়ে আসলো তা আমার জানা নেই। যাই হোক, যেহেতু ক্ষুধা লেগেছিল তাই চলে আসলাম হোটেলের ভিতরে। তেমন কোনো রেডি খাবার না থাকা সত্ত্বে ডিম খিচুড়ি দিয়ে কোনোরকমভাবে ক্ষুধা নিবারণ করলাম। খাবারের মানের কথা যদি বলি, আমার কাছে এই হোটেলটির খাবার মোটেও ভালো লাগেনি, তার উপরে সব কিছুর দাম অনেকটাই বেশি। যাই হোক, যাত্রা বিরতি শেষে আবার উঠে পড়লাম আমাদের বাসটিতে এবং আমাদের বাস ড্রাইভার আবারও চলতে শুরু করলো সিলেটের উদ্দেশ্যে।
গড়িতে এখন সময় 4:30। চারিদিকে কেমন যেন আলোকিত হয়ে যাচ্ছে। রাস্তার চারপাশে সকল সবুজ শস্যক্ষেতে দেখা যাচ্ছে সিলেটের সৌন্দর্য। ঠিক তখনই বুঝতে পারলাম আমরা হয়তো সিলেটের কাছাকাছি চলে এসেছি। সকাল 7:30 আমাদের বাস সরাসরি চলে আসলো সিলেটের কদমতলিতে অবস্থিত মুক্তিযুদ্ধ চত্বরে। যেহেতু এটি আমাদের গ্রুপ ট্যুর, সেহেতু আমরা আমাদের সুবিধা মতো এই জায়গায় চলে আসলাম। আর যদি আপনারা আপনাদের নিজস্ব পরিবহন অথবা বাসে করে আসেন, সেক্ষেত্রে চলে আসতে হবে সিলেট শহরের আম্বারখানা মোড়ে। আম্বারখানার মোড় থেকে কিভাবে বোলাগঞ্জ যাবেন বলছি একটু পর। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সিলেটের বোলাগঞ্জের আজকের এই ভ্রমণে সবাইকে স্বাগতম। আমরা এখন বর্তমানে অবস্থান করতেছি সিলেটের প্রাণকেন্দ্র কদমতলির এই মুক্তিযুদ্ধ চত্বরে। আমরা একটু আগে ঠিক 7:00 এখানে আমরা পৌঁছেছি এবং এখন আমাদের নাস্তার পর্ব। আমরা যদিও বোলাগঞ্জে যাব, এখান থেকে বোলাগঞ্জের দূরত্ব প্রায় 40-45 কিলোমিটারের মতো। আমরা বোলাগঞ্জ যাওয়ার আগে এখানে এই কদমতলিতে পাঞ্চি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট রয়েছে, সেখানে আমরা আমাদের সকালের নাস্তার পর্বটি শেষ করব। সকালের নাস্তার পর্বটি শেষ করে আমরা বোলাগঞ্জের উদ্দেশ্যে রওনা করব। তো আগে প্যাটি কিছু দিয়ে নেই, চলুন নাস্তার পর্বটি সেরে নেই আগে। এখানে সিরিয়ালে যতগুলো গাড়ি দেখতেছেন সবগুলোই হচ্ছে ঢাকা থেকে আগত। সবাই আজকে সিলেটের বিভিন্ন প্রান্তে ঘুরতে এসেছে। আজকে শুক্রবার, প্রচুর জ্যাম। হোটেল পাঞ্চিতে যাচ্ছি, হোটেল পাঞ্চিতে জানি না কী পরিমাণ জ্যাম হবে, জানি না সকালের নাস্তাটি এখানে সারতে পারবো কি না। হোটেল পাঞ্চি কী পরিমাণ ভিড় দেখতেই পাচ্ছেন আপনারা, জানি না আজকে সকালের নাস্তা করতে পারবো কি না। পাঞ্চিতে যে পরিমাণ যাত্রীর ভিড় এখানে দেখা যাচ্ছে। হোটেল পাঞ্চিতে সকালের নাস্তা হিসাবে আমাদেরকে দেওয়া হয় 1 প্লেট চিকেন খিচুড়ি। সাধারণত বিভিন্ন প্রান্ত থেকে আসা সকল গ্রুপের ট্যুরিস্টরা এখানে এসেই ভিড় জমান এবং এখান থেকেই সকালের নাস্তা পর্ব সেরে সিলেটের বিভিন্ন প্রান্তে ঘুরতে বেরিয়ে পড়েন। আমাদের টিম মেম্বার যারা আছে তারা এখনও নাস্তা করতেছে। আমরা একটু আগে আগে নাস্তার পর্বটা সেরে ফেলছি, এখন আমরা বাসের সামনে অপেক্ষা করতেছি। তো আমরা হয়তো একটু অল্প কিছুক্ষণ পরেই হচ্ছে আমরা বোলাগঞ্জের উদ্দেশ্যে রওনা দেবো এখান থেকে। তো যেহেতু অনেক লম্বা পথ, অনেক লম্বা সময় ধরে যেতে হবে, তাই আগে বাকি বাসের সামনে চলে আসলাম। তো আশা করি আপনাদের সামনে বোলাগঞ্জ নিয়ে এক্সপ্লোর করা শুরু করবো। বোলাগঞ্জের যে প্রত্যেকটা স্পট, বিশেষ করে আমাদের প্ল্যানে রয়েছে মালিনীছড়া চা বাগান, রাতারগুল সয়াম ফরেস্ট এবং বোলাগঞ্জ সাদা পাথর। এই তিনটাই হচ্ছে মূলত আমাদের উদ্দেশ্য ঘোরার। পরবর্তীতে যদি সময় পাই তাহলে আমরা শাহপরান মাজারে আমরা জিয়ারত করে আমরা ফের ঢাকায় ব্যাক করব। তো এখন আমরা বাসে উঠবো, আমরা ফের বোলাগঞ্জ উদ্দেশ্যে রওনা শুরু করবো। আলহামদুলিল্লাহ, সকালের নাস্তা সেরে আমরা রওনা শুরু করলাম বোলাগঞ্জের উদ্দেশ্যে। বোলাগঞ্জে যাওয়ার পথে আমাদের প্রথম স্পট মালিনীছড়া চা বাগান পড়বে। মূলত সিলেট শহরের পরে রাস্তার দুপাশে উঁচু উঁচু টিলায় যে সবুজ গাছগাছালিগুলো দেখা যাচ্ছে এগুলোই চা বাগান। ভ্রমণ বিলাসী মানুষের কাছে আনন্দ ভ্রমণ কিংবা উচ্ছল সময় কাটানোর প্রথম পছন্দের স্থান হলো এই মালিনীছড়া চা বাগান। সিলেট শহরের একেবারে আদূরে হওয়ায় চা বাগান দেখতে পর্যটকরা প্রথমে ছুটে যান মালিনীছড়ায়। মালিনীছড়া চা বাগানের প্রবেশদ্বার বেশ কয়েকটি, আপনি চাইলে যে কোনো একটি পথ দিয়ে চা বাগান পরিদর্শন শুরু করতে পারেন। তবে ঝামেলা এড়াতে বাগানে প্রবেশের আগে কর্তৃপক্ষের অনুমতি নেওয়াই বাঞ্ছনীয়। তারপর ঘুরে দেখেন বাগানের এপাশ থেকে ওপাশ পর্যন্ত।
বর্তমানে বেসরকারি তত্ত্বাবধানে চা বাগানটি পরিচালিত হয়ে আসছে। চা বাগানের পাশাপাশি বর্তমানে এখানে কমলা ও রাবারের চাষ করা হয়। আমি যে অনেক উপরে রয়েছি মালিনীছড়া চা বাগানের, এটা আপনারা হয়তোবা ক্যামেরাতে বুঝবেন না, কিন্তু বাস্তবে আমি আসলেই অনেকটা উপরে রয়েছি। আপনি যদি আমার নিচে যারা ফটো সেশন করতেছে আমার গ্রুপের টিম মেম্বাররা, তাদেরকে যদি একটু ফলো করেন, তারা কত নিচে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এই মালিনীছড়া চা বাগানে মালিনীছড়া চা পাতার সাথে আপনারা দেখতে পাচ্ছেন রাবারেরও চাষ হচ্ছে এখানে। এগুলো হচ্ছে রাবার গাছ, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে রাবার কেটে রাবারটা সংগ্রহ করতেছে, এই সেই রাবার। এগুলো সব চাকমা প্রজাতির লোকজনরা এই রাবারের চাষগুলো করে। আর এগুলো হচ্ছে চা বাগান, এই চা পাতা। এগুলোর একটা সিজন হয়, যখন সিজন হয় তখন এখানকার কৃষকরা এই চা পাতাগুলো সংগ্রহ করে এবং এগুলো সরবরাহ করে। আর টোটাল সিলেট অঞ্চলে এই চা বাগান পুরো সিলেট অঞ্চল জুড়ে বিস্তৃত চারপাশে। আর এই বিস্তৃত এই জায়গাটির নাম হয়েছে মালিনীছড়া, মালিনীছড়া চা বাগান নামই সবাই চিনে। তো দর্শনার্থীদের কাছে এটা খুবই জনপ্রিয়, যারাই সিলেট শহরে আসে, বিশেষ করে বোলাগঞ্জ ছাড়াও সিলেটের বিভিন্ন জায়গায় যারা ঘুরতে আসে, তারা অবশ্যই এই মালিনীছড়া চা বাগানটা এক পলক হলেও দেখে যায়। এবং এখান থেকে উঁচু পাহাড়ের টিলায় এসে পুরো পাহাড়ের সৌন্দর্যটি উপভোগ করে। তা আশা করি আপনাদেরকে মালিনীছড়া চা বাগান সম্পর্কে যথেষ্ট ধারণা দিতে পারছি। আর অবশ্যই আসবেন, সিলেট শহরে ঘুরতে আসলে এই মালিনীছড়া চা বাগানে আসবেন, এক পলক হলেও গাড়ি থেকে নেমে একটু উপভোগ করে যাবেন, ফটো সেশন করে যাবেন। এবং বাংলাদেশের যে পণ্য চা পাতা, এই চা পাতাটা সম্পর্কে আপনার আশা করি যথেষ্ট ধারণা হবে এই চা বাগানে আসলে। দীর্ঘ সময় ধরে এই চা বাগান পরিদর্শন শেষে ফের চলে আসি আমাদের বাসে এবং রওনা শুরু করি ভোলাগঞ্জের উদ্দেশ্যে। হ্যাঁ, এবার যেতে যেতে বলছি আপনারা কিভাবে আসবেন ভোলাগঞ্জের সাদা পাথর ঘুরতে। যদি আপনি একা কিংবা বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে আসেন, তাহলে প্রথমেই চলে আসবেন সিলেট শহরের আম্বারখানায়। তারপর সেখান থেকে সিএনজি অথবা ভোলাগঞ্জ যাওয়ার সকল লোকাল বাস, টুরিস্ট বাস অথবা বিআরটিসি পেয়ে যাবেন। প্রতিদিন সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত 20 মিনিট পর এই বাস ভোলাগঞ্জের উদ্দেশ্যে সিলেট ছেড়ে যায়। এইসব বাসে করে আপনি জনপ্রতি 70-80 টাকা দিয়ে ভোলাগঞ্জের জিরো পয়েন্টে যেতে পারবেন। আপনি চাইলে সিএনজিতে করেও যেতে পারেন, সেক্ষেত্রে জনপ্রতি 150-200 টাকার মতো পড়বে। অথবা আপনি চাইলে রিজার্ভ সিএনজিও নিতে পারেন যাওয়া আসার জন্য, সেক্ষেত্রে রিজার্ভ সিএনজির ভাড়া পড়বে 1300-1500 টাকার মতো এবং একটি সিএনজিতে 5 জন করে যেতে পারবেন। আর এই সিএনজিতে করে ভোলাগঞ্জ পৌঁছাতে সময় লাগবে 1 ঘন্টার মতো। বলতে বলতে আমরাও চলে আসলাম 10 নম্বর নৌকাঘাটে। এখন প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বেরিয়ে পড়ার পালা। দর্শক, বলে বোঝানোর আশা হারিয়ে ফেলছি, আসলে এতটাই সুন্দর লাগতেছে। যদিও প্রচুর রৌদ্র, কিন্তু এত একটা স্নিগ্ধ বাতাস, খুবই ভালো লাগতেছে। আমরা সাদা পাথরের উদ্দেশ্যে রওনা শুরু করে দিলাম। আমাদের নৌকা অলরেডি দেখতে পাচ্ছেন যে ঘাট থেকে ব্যাক করছে এবং আমরা সাদা পাথরের উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের নৌকা অলরেডি স্টার্ট দিয়ে দিছে। তো আবার সাদা পাথর যা আপনাদের সাথে কথা হবে, তো উপভোগ করতে থাকুন সাদা পাথরে যাওয়ার এই মুহূর্ত দিয়ে।
বোলাগঞ্জ পৌঁছে আপনাকে যেতে হবে 10 নম্বর নৌকাঘাটে। এখান থেকে সাদা পাথর আসা যাওয়ার জন্য নৌকা পেয়ে যাবেন, ভাড়া আনুমানিক 800 থেকে 1000 টাকার মতো পড়বে এবং প্রতি নৌকায় সর্বোচ্চ 10 জনের মতো যেতে পারবেন। আপনি যদি একা বা কম মানুষ নিয়ে সাদা পাথর ভ্রমণে যান, সেক্ষেত্রে শেয়ারের মাধ্যমে নৌকা ভাড়া করে সাদা পাথর ভ্রমণ করতে পারবেন। এই নৌকায় করে সাদা পাথর পৌঁছে আপনার ইচ্ছা মতো সময় নিয়ে আশেপাশে ঘোরাফেরা করতে পারবেন। তবে অবশ্যই নৌকার মাঝির নাম্বারটা নিয়ে আসবেন, যাতে প্রয়োজনের সময় সাথে সাথে যোগাযোগ করতে পারেন এবং ফিরতে পারেন ফের 10 নম্বর ঘাটে। ফাইনালি আমরা ওপার থেকে নৌকায় করে এবার চলে আসলাম। এটি হচ্ছে মূলত সাদা পাথর। আমরা প্রায় 20 মিনিট নৌকা ভ্রমণের পর আমরা সাদা পাথরে চলে আসলাম। এখন সাদা পাথরে ঝর্ণার পানি উপভোগ করবো, চলুন সাদা পাথরে যাওয়া যায়, মূল সাদা পাথরে যাওয়া যায়। সাদা পাথরে এসে আসলে পুরো একেবারে হতাশ হয়ে গেলাম। দেখতেই পাচ্ছেন যে আসলে যে পরিমাণ পানি আশা করছিলাম ওরকম পানি নাই। মূলত বর্ষার সিজনে এই পুরো অংশ জুড়েই পানি থাকে, কিন্তু এখন পুরোই পানি একেবারে নাই বললেই চলে। আশা ছিল হয়তোবা সাদা পাথরে এসে একটু এনজয় করবো, পানিতে ভিজবো, সাঁতার কাটবো, গা ভিজাবো পাথরের পানিতে, কিন্তু সেটা হয়তো আর হবে না। তো যাই হোক, যতটুকু আছে ততটুকুতে এনজয় করবো। মহান আল্লাহ পাকের রূপের এক বিস্ময়কর আবিষ্কার এই সাদা পাথর, যা নিজ চোখে না দেখলে কখনোই বুঝতে পারবেন না। মহান আল্লাহ পাকের আবিষ্কার, মহান আল্লাহ পাকের সৃষ্টি কতই সুন্দর। আমি এখন বর্তমানে আছি সিলেটের সেই শেষ প্রান্তে, সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথরে, যার পার্শ্ববর্তী স্থানেই রয়েছে ভারতের মেঘালয়। আমার ক্যামেরার অপোজিটে আপনারা দেখতেই পাচ্ছেন যে এই মেঘালয়ের পাহাড়গুলো ভারতের, এগুলো সব হচ্ছে ভারত রাজ্যের পাহাড়গুলো। এই যে সামনে যে ইয়েগুলো দেখতে পাচ্ছেন, এই যে মসজিদ মন্দির, এটা সম্পূর্ণ ভারত সাইড। আর এটাই হচ্ছে আমাদের বাংলাদেশ, যেখানে আমাদের বাঙালি দর্শনার্থীরা পানিতে গা ভিজাচ্ছে জিরির পানিতে ঝর্ণার। তো আমিও প্রিপারেশন নিয়েছি, আমি অলরেডি প্রিপারেশন নিয়ে নিছি, আমি নেমে যাবো এখন জিরিতে। এখন এই পাহাড়ের জিরির বিশুদ্ধ এবং কোমল পানি উপভোগ করবো। আসেন আসেন আসেন, কত শান্তি দেখেন। চলে আসলাম একদম সাদা পাথরের একদম ঝিরির পানিতে, অন্যরকম একটা অনুভূতি, খুবই ভালো লাগতেছে। অনেক সুন্দর একটি সাদা পাথরের অনুভূতি, আপনারা না আসলে কখনই বুঝতে পারবেন না সাদা পাথরের অনুভূতি। অসাধারণ মুহূর্ত, অসাধারণ। আমরা তো মহিষ হয়ে গেলাম দেখতেছি, আমরা তো মহিষ হয়ে গেলাম দেখতেছি। এভাবে আনন্দ করতে করতে সাদা পাথরে এসে কখন যে একটি দুপুর চলে গেল টেরই পেলাম না। ঘড়িতে সময় এখন 1:15 বাকি। এদিকে আমাদের গাইড দুপুরের খাবারের জন্য তাগাদা দিতে লাগলো, কারণ দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমাদের পরের গন্তব্য সিলেটের সবচেয়ে বড় দর্শনীয় জায়গা রাতারগুল জলাবন ভ্রমণ। তাই দ্রুত সাদা পাথর প্রস্থান করে চলে আসি ফের 10 নম্বর ঘাটে।
এবং এখানে এসে হোটেল সাদা পাথরে দুপুরের খাবার সেরে ফেলি। আপনারা চাইলে 10 নম্বর ঘাটে এসে এ সকল হোটেলে বসে সাদা পাথর যাওয়ার আগে এখানে কি পরিমাণ লোক এসে খাবেন, কি মেনু দিয়ে খাবেন এ সম্পর্কিত তথ্য দিয়ে সাদা পাথর উপভোগ করে ফের এখানে চলে এসে দুপুরের লাঞ্চটি সেরে ফেলতে পারবেন। প্রিয় দর্শক, আমাদের এই দুপুরের খাবারের মধ্য দিয়ে ভোলাগঞ্জ ভ্রমণের প্রথম পর্বটি এখানেই শেষ হলো এবং দ্বিতীয় পর্ব আসবে সিলেটের সবচেয়ে বড় জলাবন রাতারগুল স্বয়ং ফরেস্টকে নিয়ে। তাই দ্বিতীয় পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই প্রথম পর্বটি এখানেই শেষ করলাম। দেখা হবে দ্বিতীয় পর্বের রাতারগুল ভ্রমণের খুঁটিনাটি বিষয় নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।